খাওয়া ছেড়ে উঠলে সেটা কিন্তু তোর পক্ষে খুব একটা ভালো হবে না সোমনাথ। গতকাল রাতে তোমার বড় ছেলের গালে যে থাপ্পড়টা বসিয়েছিলাম সেটা বোধ হয় ও বলতে ভুলে গেছে তোমাকে, তাই না? বাবাকে কোনো বিশ্বাস নেই এখন, খেপে গেলে যখন তখন হাত চালিয়ে দিতে পারে। না বাবা, বেশি ঘাটানো ঠিক হবে না। কি হলো, বুঝতে বললাম তো। মনে রাখিস সোমনাথ, ওই কথায় কথায় মেজাজ দেখাবি সেই জায়গায় কিন্তু তুই এখন নেই, ঠিক আছে? আমার টাকাগুলো কোথায় এখনো কিন্তু তুই আমাকে কিছু বলিস নি। হ্যাঁ, কবে ফেরত দিবি সেটাও কিন্তু বলিস নি। তবে পুরো টাকা আমি যদি ফেরত না পাই, তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে বলে রাখলাম। ছেলেটা খেতে বসেছে, ওকে খেতে বসে এখন এসব কথা শোনাচ্ছ? হ্যাঁ, একটু আগে তো তুমি এটাই করছিলে মা, বন্ধুকে কথা শোনাচ্ছিলে। যাই হোক, মোদ্দা কথা হলো আমি যদি ওই টাকাটা ফেরত না পাই তাহলে কিন্তু তোকে এই বাড়ির পাট চুকাতে হবে। মানে? মানে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। এতদিন পরে তুমি তোমার নিজের উপার্জিত টাকা নিজের মুখে চাই না, মানে তোমার হয়ে বললে বাবুর আবার গায়ে লাগে, তুমি নিজের মুখে বলছো দেখো আমার টাকা পাও কি পাও না, কবে পাও না পেলে কি হবে সেটা তো বলেই দিলাম। আচ্ছা তুমি তো জানো, জানো তো কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, কিভাবে ও বাড়িতে এসে পৌঁছেছে। তারপরে কৌতার বাবা, কৌতার তুমি কিন্তু এসবে বিশ্বাস করো না। হ্যাঁ, আমার মাতৃদেবী অলরেডি টুপি পরে বসে আছে, তুমি কিন্তু এর মধ্যে ঢুকো না, একদমই ঢুকো না। তোমার মেজো ছেলেকে বলবে, বলবে একটু চুপ করতে? বাবা ছাড়াছাড়ি কোনো সিন নেই। হ্যাঁ, একদম ছাড়াছাড়ি কোনো সিন নেই। সোমনাথ মুখার্জি যা পাপ করেছে তার মাসুলোকে কুনতেই হয়। আর কত রে মহারাজ, আর কত? যে দেখছিস বাবার ছেলের মধ্যে একটু চাপানো তো শুরু হয়েছে, অমনি ঘি ঢালছিস আগুনে। আমি আগুনে ঘি ঢালছি? তামি শিব, আমি ঠিক বলছি কিনা বলো, ঠিক বলছি কিনা? তাহলে তোর বাবার মেজাজ ঠিক নেই আর তুই তাতে ধুনো দিচ্ছিস। হ্যাঁ, বেশ করেছি, আরো করবো। হে ভগবান, এ বাড়িতে একটা দিনও কেউ শান্তিমতো কাটাতে পারে না, আজও একটা কুরুক্ষেত্র শুরু হলো বলে। কি করি এখন, একজনকে অন্তত থামাতে না পারলে তো বিপদ। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।